শিয়ালদার সূর্যসেন বাজারে আগুনের আঁচ তৃণমূলের অন্দরেও একযোগে সরব জোড়া বিদ্রোহী। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল 11টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থল ঘুরে দেখার পর মৃত ও আহতদের পরিবারের জন্য ঘোষণা করেন ক্ষতিপূরণ। মৃত পরিবারগুলোকে রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেব, এটা আমি আপনাদের সামনে ঘোষণা করছি। যিনি ইনজিওর আহত তখন আমরা 50,000 টাকা করে আপাতত দেবো, তার চিহ্নিত করে দেবো। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা খুব একটা সন্তুষ্ট করতে পারেনি তাঁরই দলের সাংসদ কবির সুমনকে। কার্যত কটাক্ষের সুরে তিনি বলেন, টাকার কথা শুনলে মন খারাপ হয়ে যায়, পাশে আছে বললেই হয়। আমার কিরম মনে হয়, প্রথমেই যে টাকার প্রশ্নটা তোলেন, এইখানে আমার একটা ব্যক্তিগত মনে হয় কি, এটা উনি ঠিকই করছেন, হয়তো অর্ধেক উনি ঠিক করছেন, কিন্তু আমার মনে হয় এর চেয়ে বেশি উনি যদি এই কথাটা দেন যে এরকম ঘটনা যাতে না ঘটে, উনি এক্ষুনি তার বন্দোবস্ত নেবেন, উনি মুখ্যমন্ত্রী হবার পর দুম করে হাসপাতালে চলে যেতেন, উনি একটু যান সেরম হলে, বা পুরসভার সব বিভিন্ন কমিটি আছে তাদের পাঠান। সেটা না করে শুধু যদি টাকার ব্যাপারটা হয় তাহলে মন খারাপ লাগে। ক্ষতিপূরণ ইস্যুতে মুখ্যমন্ত্রীর অস্বস্তি নতুন নয়। সম্প্রতি গার্ডেন ব্রিজ কাণ্ডে সাব ইন্সপেক্টর তাপস চৌধুরীর মৃত্যুর 52 ঘন্টা পর তার বাড়িতে পৌঁছে মুখ্যমন্ত্রী যেভাবে ক্ষতিপূরণের ঘোষণা করেন তাতে সমালোচনায় সরব হয় বিরোধীরা। তবে এবার দলের অন্দরে এই কটাক্ষ মুখ্যমন্ত্রীর সেই অস্বস্তি অনেকটা বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে দলের বিরুদ্ধে তোপ দেখেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক শিখা মিত্র। এদিন অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে পৌঁছে তিনি অভিযোগ করেন বাজারের জীর্ণ দশার কথা তিনি মেয়র ও চিফ হুইপকে চিঠিতে জানিয়েছেন, কিন্তু কোনো সাড়া মেলেনি। এই ব্যাপারে অপর একটা চিঠি দিয়েছিলাম একটা চিফ হুইপকে, একটা মেয়রকে, যে আমার ঝাঁস টোসের সামনে গলিটা খুব খারাপ, ওখানে দমকলও ঢুকতে পারবে না, ওখানে অনেক লোক করে খায়, তাদেরও তো বাস্তবে পেট, ওখানকার লোকের আমায় চিঠি দিয়েছিল, আমি সেই ব্যাপারে চিঠিটা লিখেছিলাম, কিন্তু নো রেসপন্স। স্থানীয় পুর প্রতিনিধিও তার সঙ্গে বৈঠকে বসতে চাননি বলে অভিযোগ করেন শিখা। কাউন্সিলর আমার শান্তে কাউন্সিল আমার সামনেই আসবে না, আমাকে পছন্দ নয় বলে, আরে আমাকে পছন্দ, আমি তো মানুষটা নই, আমি তো এলাকারই। হ্যাঁ, এখানে বড় চেয়ারম্যান কি নাম, অপরাজিতা দাসগুপ্ত, তার সঙ্গে আমি বসতেও পারছি না, সে দেখাই করে না, সে আমাকে পছন্দ করে না। কবির সুমন বা শিখা মিত্র দুই সদস্যকে নিয়ে অতীতেও বিড়ম্বনায় পড়েছে দল। পার্ক স্ট্রিট কাণ্ড থেকে ভাঙড়ের রেজাক মোল্লার ওপর হামলা, প্রকাশ্যে দলের সমালোচনায় সরব হয়েছেন কবির সুমন। অন্যদিকে সম্প্রতি বিধানসভায় হাতাহাতির ঘটনাকে প্রকাশ্যে নক্কারজনক বলে তোপ দাগেন শিখা। এই মন্তব্যের প্রেক্ষিতে তাকে দল থেকে সাসপেন্ডও করা হয়। বিজেন্দ্র সিংহ, সঞ্জয় মিত্র, প্রকাশ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।